গ্রামীণ রান্নাঘর প্রো চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি আর মানি এসেছি সুজিদের তৈরি মুচমুচে একটি বিস্কুটের রেসিপি। এই বিস্কুটটা খেতে খুবই অসাধারণ। তোমরা এই বিস্কুটটা খেলে অন্য সব বিস্কুট খেতে চাবে না। তো চলো আর কথা না বাড়িয়ে মুচমুচে সুস্বাদু সুজির বিস্কুট তৈরি করা আমরা শুরু করছি। দেখো, একটা আমি বাটি নিয়েছি। এই বাটিতে মেপে আমি সমস্ত উপকরণ নেব, তাহলে একদম বিস্কুটটা পারফেক্ট হবে। নাহলে কোনো উপকরণ কম, কোনো উপকরণ বেশি হলে বিস্কুট ভালো হবে না। সেজন্য যে কোনো একটা পাত্র দিয়ে মেপে তোমরা উপকরণগুলো নেবে। দেখো, এই বাটির এক বাটি আমি নিয়েছি সুজি। এখানে মোটামুটি 100 গ্রামের মতন সুজি হবে। ঠিক ওই বাটির আমি হাফ বাটি নিয়েছি চিনি। এই চিনিটাকে এখন গুঁড়ো করে নিতে হবে। মা, তুমি তাহলে এই চিনিগুলো গুঁড়ো করে দাও। আচ্ছা, ঠিক আছে। আমি শিলনারা সাহায্যে এই চিনিটাকে গুঁড়ো করে নেব। দেখো, চিনি আমি গুঁড়ো করে নিয়েছি, এখন আমি তুলে নিচ্ছি। দেখো, একদম মিহি করে গুঁড়ো করে নিয়েছি। একটা ডিম নিয়েছে, ডিমটা ভেঙে দিয়ে দেব। ওই ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি, আর 1 চিমটে পরিমাণ দিয়ে দিচ্ছি নুন। এখন এই চিনি, নুন আর ডিমটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। এটাকে এখন আমি খুব ভালো করে মিশাতে থাকবো যতক্ষণ না চিনিটা গলে জল হয়ে আসছে। দেখো, এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং অনেকটা পাতলা দেখা যাচ্ছে এবং ফেনা ফেনা ভাব দেখা যাচ্ছে। এটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এই সুজিটা ঢেলে দিচ্ছি। সুজির সঙ্গে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মেশাতে মেশাতে এরই ফাঁকে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। খুব ভালো করে মিশিয়ে একটা আমি দলা তৈরি করে নিয়েছি। এখন এটাকে এভাবে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। এটাকে আমি এখন ঢেকে রাখছি। পাঁচ মিনিট পর আমি ঢাকাটা উঠিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি 2 চামচ ময়দা মিশিয়ে নেব। ময়দা মিশিয়ে খুব ভালো করে মেখে নেব। এভাবে ময়দা মিশিয়ে দিলে সুজির মধ্যে যে ঝুরঝুরে ভাবটা আছে সেটা আঠা ভাব চলে আসবে। দেখো, সুজি কিন্তু অনেক ঝুরঝুরে, অনেকটা আঠা ভাব এসছে, কিন্তু আর একটু আঠা ভাব প্রয়োজন। সেজন্য আমি আরও 3 চামচের মতো ময়দা মিশিয়ে নিচ্ছি। ময়দা দিয়ে আমি খুব ভালো করে মেখে নিয়েছি। দেখো, এটা আঠা ভাব চলে এসেছে। এখন এর থেকে আমি ছোট ছোট করে বিস্কুটের শেপ দিয়ে নেব, গোল গোল করে। শেপটা তোমরা তোমাদের পছন্দ মতো দেবে। হাতে অবশ্য তেল লাগিয়ে নিতে হবে, নাহলে কিন্তু লেগে যাবে। চামচ দিয়ে আমি একটু ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা তোমরা তোমাদের পছন্দ মতো করে নেবে। ঠিক এমন করে আমি সবগুলো বিস্কুট তৈরি করে নেব।
দেখো ঠিক একই রকম ভাবে বেশ কয়েকটা বিস্কুট আমি তৈরি করে নিয়েছি, এখন এগুলোকে ভেজে নেব। বিস্কুট ভাজার জন্য কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি, এখন মিডিয়াম আঁচে বিস্কুটগুলোকে ভেজে নেব। উনুনের আঁচ কিন্তু হাই করবে না, তাহলে কিন্তু বিস্কুটগুলো ভিতরে কাঁচা থেকে যাবে, উপরটা লাল হয়ে যাবে চট করেই। কিছুক্ষণ পর আমি বিস্কুটগুলোকে উল্টিয়ে দিচ্ছি। দেখো বিস্কুটের কালারটা চেঞ্জ হয়ে গেছে, বাদামি রং হয়ে গেছে। এখন বিস্কুটগুলোকে আমি তুলে নিচ্ছি তেল থেকে। ঠিক একই রকম ভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে নেব। দেখলে কত সহজে আমরা বিস্কুট তৈরি করে নিলাম। দেখো বিস্কুট গুলো কত মুসমুসে হয়েছে। একদম মুসমুসে। আমি তোমাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বিস্কুটটা কত সুন্দর হয়েছে। দেখো ভেতরটা দেখতে কত সুন্দর লাগছে। অবশ্যই তোমরা বাড়িতে বানাবে, বাজার থেকে কিনে খাবে না, বাড়িতে একটু পরিশ্রম করে বাড়িতে বানাবে, বানিয়ে বাড়িতে খাবে। কেন বাজার থেকে কিনতে যাবে? এত সুন্দর বিস্কুট না খেয়ে থাকা যাচ্ছে না, জিভের জল আটকাচ্ছে না, আমি এখন খেয়ে নিচ্ছি। মুচমুচে হয়েছে, চায়ের সঙ্গে খেতে আরো ভালো লাগবে। সত্যি খেতে খুবই অসাধারণ হয়েছে। বাড়িতে বানিয়ে না খেলে বুঝতে পারবে না, তোমাদেরকে বোঝানো যাচ্ছে না যে কতটা টেস্ট হয়েছে। এখন থেকে আর বাজারে থেকে কিনে আনবো না, বাড়িতে তৈরি করে করে খাবো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দিবে, যাতে নতুন ভিডিওর আপডেট সবার আগেই পৌঁছে যায়। আর যারা আমাদের এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে দেবে, বন্ধুদের মাঝে শেয়ার করবে, অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দেবে। আর এর আগে আমাদের চ্যানেলে একটি মেরি বিস্কুটের ভিডিও দেওয়া আছে, সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে বা এন্ড স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। বিস্কুট খেতে খেতে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।